পশ্চিমবঙ্গে সিবিআই নারদ কাণ্ডে চারজন প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। আমার বক্তব্য খুব সামান্য, সেই বক্তব্যটা হচ্ছে এই যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার যেন বাংলার কেউ না হয়। কাউকে ধরব কাউকে ছাড়ব সিবিআই এই নীতি গ্রহণ করতে পারে না। সর্বোপরি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের এই করোনার আবহে তাদের কি করে সুস্বাস্থ্যে তাদের কি করে নিরাপত্তা দেওয়া যাবে এই প্রশ্নটাও আমার মধ্যে আছে। নারদকাণ্ড শরৎকাণ্ড এ বাংলায় বহু পরিচিত দুর্নীতির ঘটনা, বিচার ব্যবস্থা আছে, তদন্তকারী সংস্থা আছে, সব ঠিক আছে, কিন্তু সময় বড় জটিল সময়। সারা বাংলা করোনার আবহে আক্রান্ত, মানুষের মধ্যে ত্রাহিতায় রব উঠেছে, মানুষ আজ দিশেহারা। এই অবস্থায় গ্রেপ্তার করাটা কি সমীচীন হয়েছে এ প্রশ্ন আমার মধ্যে আছে। এ প্রশ্ন আমি সিবিআইকে অবশ্যই করবো।